হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা রিয়াকশন ভিডিও করব, যেটা হলো আমাদের রামায়ণ পার্ট ওয়ান ট্রেলারের রিয়াকশন ভিডিও করব। আমি রূপ, আমার সঙ্গে আছে আমার বুনি মনীষা। মনীষা। তো আমরা ভাই বোনে আজকে রিয়াকশন ভিডিও করব। তো আমি অনেকদিন পর ভিডিও ছাড়ছি, যে আজকে প্রথমবার রিয়াকশন ভিডিও ট্রাই করছি তারপর বুনির সঙ্গে। আর আজকে যে রামায়ণ মুভিটার পার্ট ওয়ানের যে ট্রেলারটা আমরা রিভিউ করছি, সেটা রকিং স্টার ইয়াস আমাদের রাবণ হবে। মানে বিশাল একটা, মানে ইয়াস যদি রাবণ হয় কেমন লাগে বল? যেরকম লুক, সেরকম অ্যাংরি, মানে ফেস, আই, মানে KGF-এর আর KGF-2-এর যা লুক দেখেছি ইয়াসের, মানে ভিলেনই লাগে। সত্যি বলতে ভিলেনই লাগে, হিরো মতন লাগে না। আর এখানে রাম হবে রণবীর কাপুর, আর সীতা মাসটা হবে আমাদের সাই পল্লবী। সেরা লাগবে, সাই পল্লবীকে দারুণ লাগবে। ঠিক আছে, তো রিয়াকশন দিই আর দেখতে থাকো। অযোধ্যা রাম কা জন্মস্থল, মহারাজা দশরথ কা সাম্রাজ্য। বাপরে, মহলটা দেখলি? হ্যাঁ, গ্রাফিক্স, সেরা গ্রাফিক্স আছে মহল। রাজমহলটা প্রথমে দেখে পরেই আলাদাই লাগলো। এসি কঠিনাইয়া ঝেলনি পড়ি জো ধরতি মা কে লিয়ে ভি কঠিন হ্যায়। ও দেখবে যে কোনটা খেতে ভালো টেস্ট, সেটাই রামকে খাওয়াবে। মিষ্টিকুল এক মহান সভ্যতা, যা মিষ্টি বিশ্ব নাতি। আর দিলো কে দরওয়াজে হর মেহমান কে লিয়ে খুলে থে, ইনি দরওয়াজোঁ সে এক দিন ঘুস আয়ে কুছ ক্রূর শয়তানি ইরাদে। ত্রেতা যুগ কি রামায়ণ কা মে প্রথম কারণ হু, মহাদেব কা পরম ভক্ত লঙ্কেশ দশানন্দ রাবণ। এখানে ইয়াসের লুকটা দেখালো না, আমি অপেক্ষা করছিলাম এখানে ইয়াসের লুকটা দেখার জন্য। তো ইয়াসের লুক এখন এক মিনিট তেরো সেকেন্ডে যেহেতু ট্রেলার, তো ইয়াসের লুক এখন দেখলাম না। এটা পার্ট ওয়ান ট্রেলার, টু আসবে, থ্রি আসবে, জানি না কতগুলো পার্ট আসবে। তবে প্রথমে যে রাজমহলের সিনটা দেখলাম অযোধ্যার, সেরা সিন, মানে গ্রাফিক্সও ভালো। আমি আপাতত পার্ট ওয়ানে যে গ্রাফিক্সটা দেখলাম, গ্রাফিক্সও ভালো আছে, দেখ গ্রাফিক্সও ভালো, সব কিছুই ভালো। এবার অপেক্ষা আছি যে কবে রিলিজ হবে, এখনও রিলিজ ডেট মনে হয় বলেনি, নাকি? রিলিজ ডেট জানি না, থাকলে বলে দেবো। তো এরকম যদি রিয়াকশন ভিডিও চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, রিয়াকশন ভিডিও আরও দেখতে পাবে। তো আজকের মতো টাটা, বাই।